বিশ্বের যে সমস্ত দেশ করোনাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম হলো ইতালি। সারা দেশ জুড়ে শূন্যতার হাহাকার, করোনার করাল চেহারা প্রায় প্রতি বাড়িতেই থাবা বসিয়েছে। কিন্তু তাই বলে তো জীবন থেমে থাকতে পারে না, এমনই এক জীবনের ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। এক বাড়ির ছাদ থেকে অন্য বাড়ির ছাদে টেনিস ফেনিস খেলছে দুই ইতালিয়ান তরুণী। একদিকে যেমন সামাজিক দূরত্বের বিজ্ঞাপন, অন্যদিকে জীবনের জয়ধ্বনি, পৃথিবীর প্রত্যেক মানুষের আশা খুব শীঘ্রই আবার এইভাবেই জীবন স্বাভাবিক হয়ে উঠবে।